বন্ধুরা, রেল লাইনের মাঝখানে একটি মোটা দেয়াল গাঁথা হয়। এটি দেখার জন্য যে ইন্ডিয়া, পাকিস্তান এবং চায়না এই তিন দেশের মধ্যে কোন দেশের ট্রেন ওই দেয়ালের গায়ে ধাক্কা খেয়েও অক্ষত অবস্থায় থাকতে পারে। তো বন্ধুরা, তিন নম্বরে পাঠানো হয় চাইনিজ ট্রেন। চাইনিজ ট্রেনটি খুবই স্পিডে আসে এবং প্রচন্ড জোরে ওই দেয়ালের গায়ে ধাক্কা মেরে ট্রেনটি ব্লাস্ট হয়ে খণ্ড বিখণ্ড হয়ে যায়। এবার দুই নম্বরে পাঠানো হয় পাকিস্তানের ট্রেন। পাকিস্তানের ট্রেনটিও খুবই স্পিডে আসে এবং ওই দেয়ালের গায়ে ধাক্কা মেরে ট্রেনটি ভেঙে চুরমার হয়ে দলা পাকিয়ে যায়। এবার পালা ইন্ডিয়ান ট্রেনের। তবে তার আগে বন্ধুরা, এটি ইন্ডিয়ান ফ্ল্যাগ আর এটি বাংলাদেশের ফ্ল্যাগ। আপনি যদি ইন্ডিয়া অথবা বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে নিজের দেশের নামটি লিখে যাবেন। তো বন্ধুরা, ইন্ডিয়ান ট্রেনটি খুবই স্পিডে আসে এবং প্রচন্ড জোরে ওই দেয়ালের গায়ে ধাক্কা মেরে ট্রেনের সামনের অংশ কিছুটা বেঁকে গিয়ে ট্রেনটি সেখানে দাঁড়িয়ে যায়।